উত্তর পাশে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো চতুর্থ তলার উত্তর পাশ। এটা মূলত দুই পাল্লার দরজা। দুই পাল্লার দরজা প্রথমেই যেখানে ছোট রুমটা, এই যে ছোট রুমটা দেখতে পাচ্ছেন, এই ছোট রুমে একজন পড়াশোনা করতে পারতো, থাকতে পারতো। আমি দেখেছি উপরে একটু কানেকশন হতো আছে দরজা নেই, ও এখানে পাইপ পানির পাইপ দিল। তা আমি বারবার দেখাইতে চাই, অনেক ভালো আমার বাবা। তারপরে আমরা ভিতর রুমে ঢুকলাম, ভিতর রুমে ঢুকে দেখি এই যে এই সুইচ বোর্ডটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে এখানে এই বাথরুম, এখানে আমি তো ভাড়া ক্লিয়ার ছিল, তাড়াতাড়ি দুই মাসে চলে গেছে। যাওয়ার আগে বারবার বলতেছিল যে এত ভালো বাড়ি, এত ভালো ব্যবহার বাড়িওয়ালাদের, আমরা কোথাও পাই যাই, যদি আর ভবিষ্যতে সুযোগ হয় তাহলে আমরা আবার এই বাড়িতে আসবো, আমাদের কি আসার সুযোগ দিলেন। তাহলে বাকিটা আল্লাহ জানেন। এখন চেষ্টা করতেছি বাড়ি তৈরি করার জন্য। এই যে কাঠের জানালাগুলো কি সুন্দর, এখানে র্যাঙ্কগুলো তৈরি করা হয়েছে, কার্নিশ, সানসেট, এই যে স্টোর রুম, অনেক কিছু আছে, অনেক স্মৃতি। হ্যাঁ, এখানে চুলা ছিল না, এখানে এখানে চুলা ছিল, গ্যাসের চুলা, গ্যাসের চুলার চাকরিতে ফোনটা হয়ে যায় এগুলো। প্লাস এখানে সুন্দর এই যে বড়, এই তো অনেক বছরের স্মৃতি, প্রায় 50 বছর আগের, হ্যাঁ 50 বছর আগের বাড়ি। এখন আমরা এটা ভেঙে ফুটে বাড়িতে হচ্ছে, এই যে কাঠের জানা, এই যে বারান্দা, এই যে কি সুন্দর একটা বারান্দা। অবশ্য এত সুন্দর, চতুর্দিকে আলো বাতাস, খোলামেলা জায়গা, এবারে বাড়ি পাওয়া আসলে কঠিন। এই জন্য প্রত্যেকটা ভাড়াটিয়া বলতেছিল যে এখানে আমরা এত আরামে থেকে গেলাম, আর এইভাবে সুযোগ পাবো কিনা। লাগিয়ে দাও বাবা, লাগিয়ে দাও। আর এখানে পানি, গ্যাস, এগুলো কোনো সমস্যা ছিল না। অথচ আমরা এখন যেই বাড়িতে ভাড়া গিয়েছি ওখানে সকাল 6টার সময় আর গ্যাস থাকে না, রান্না বান্নায় অনেক কষ্ট, কিন্তু পানি প্রচুর, পানির সমস্যা নাই তা আমি করতেছি। এই মূলত স্মৃতি, এই স্মৃতিগুলি জড়িয়ে আঁকিয়ে রেখে আমরা চিন্তা ভাবনা করি ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারি, চিন্তা ভাবনা করে এই 50 বছর আগের এই বাড়িটি আমরা ভেঙে ফেলতেছি। আসলেই বাড়ির কন্ডিশন বা ওয়াল, তারপর দেয়াল, ছাদ, প্রত্যেকটি জিনিসই ভালো আছে। একমাত্র সমস্যাটা হলো নিচতলা অনেক নিচে চলে গেছে, অনেক নিচে চলে গেছে, যার ফলে আসল বর্ষা হলে, বৃষ্টি হলেই নিচতলা পানিতে ডুবে যায়, পানির ট্যাঙ্কটা তো যে কোনো সময় ময়লা পানি ডুবতে পারে। এই লাইনগুলো, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে বাড়িটা ভেঙে ফেলা অনেক বড় একটা রিস্ক আমরা নিয়েছি। আশা করি সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন ছাদেরও তালা যাদের কাছে বিক্রি করেছি, তারা এই যে ছাদের তালা লাগিয়ে গেছে, এটা চাবি আমাদের কাছে নাই, তাই ছাদের, আমরা ছাদের বিষয়টা আপনাদেরকে দেখাতে পারলাম না। আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সুন্দরভাবে বাড়ির কাজটা সমাধান করতে পারব এবং আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন, এটাই আশা করছি। তো সবাই এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমরা নিচে চলে যাচ্ছি, ও তানজিল বলতেছে তিনতলায় যাই আমরা শেষ করার জন্য। ঠিক আছে, আমরা তিনতলায়, হ্যাঁ নিচতলায় যাই, এতলে লাগাও, লাইট অফ করে দিয়ে আসো, তাড়াতাড়ি করতে হবে, আর বেশি সময় করা যাবে না। এটা লাগাইও না, এটা লাগলে লাগে না, এটা লাগাই দাও। হ্যাঁ আসো, আবার কি, ও লাইট অফ করে দিয়ে আসো, হ্যাঁ আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আমরা এখন নিচে নেমে যাচ্ছি, যাও বাবা যাও। হ্যাঁ তাহমিদ, তাহমিদের নানার লাঠিটা স্মৃতিস্বরূপ এখানে ফেলে গেছে, স্মৃতিস্বরূপটাকে আবার হাতে নিয়েছে। আমরা এখন নেমে যাচ্ছি, ও তাড়াতাড়ি নেমে যাচ্ছি, এখন দ্বিতীয় তলায় চলে আসছি। এই যে শোকেসটা আমরা নিতে পারি নাই, দরজা দিয়ে বের হয় না, তাই এটা রয়ে গেল। এটা আমরা যখন বাড়ি ভাঙা শুরু করবো তখন সবটা বন্ধ করে দিই। হ্যাঁ এই যে সব শেষে তাহমিদ তালা মারবে, তখন আমরা এত
তাড়াতাড়ি করতে হবে বাবা, পরে রন হবে না, এত বড় ভিডিও রন হবে না। যাও লাগে জামা হাতে দাও। এই যে তো হামিদ এখন দরজাটা বন্ধ, গেটটা বন্ধ করতে, এখন গেট বন্ধ করবে, এখন গেট বন্ধ করবে, তালাটা লাগিয়ে দিতেছে। আমাদের কাজ এখন শেষ করলাম, ধন্যবাদ।